টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠোঁট কাটা বলে দুর্নাম আছে তার, তবে তিনি বরাবরই নির্ভীক। কিন্তু এ সপ্তাহের শুরুতেই বিপত্তি, অভিনেত্রীর ফেসবুক পেজ হ্যাকড হয়েছে, সভাপতি দুশ্চিন্তায় অভিনেত্রী। এমনিতেই সমাজ মাধ্যমে বেশ সক্রিয় তিনি, নিজের ব্যক্তিগত জীবন থেকে সমাজসেবার খুঁটিনাটি তুলে ধরেন সেখানে। তবে স্বস্তিকা প্রথম নন, বিভিন্ন সময় তারকাদের পেজ হ্যাক করা যেন চল হয়ে উঠেছে, যার ফলে মাঝে মধ্যে লাখ লাখ ফলোয়ারও খোয়াতে হয়েছে অনেক তারকাকে। বুধবার সকালে ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমার ফেসবুক পেজ হ্যাকড হয়েছে, আমার টিম এই সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে, যদি কোনো অপমানজনক বা অশ্লীল পোস্ট নজরে পড়ে তাহলে দয়া করে এড়িয়ে যান এবং জানবেন সেটি আমি করিনি। টলিপাড়ার যে অভিনেত্রীদের বলিউডে অবাধ যাতায়াত তাদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা। সম্প্রতি তার নতুন হিন্দি ছবি লাভ সেক্স অর ধোকা টুয়ের টিজারে এক ঝলক দেখা গিয়েছে অভিনেত্রীকে। দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটির প্রথম পর্ব এসেছিল প্রায় 14 বছর আগে। এবারের দ্বিতীয় পর্বে রয়েছেন স্বস্তিকা। 19 এপ্রিল মুক্তি পাবে এই ছবি।